বাবার ভক্তরা সবাই বলে কেউ 105 কিলোমিটার, 109 কিলোমিটার, 110 কিলোমিটার তো অতিক্রম, মানে পায়ে হেঁটে বাবার মন্দিরে সুলতানগঞ্জ থেকে দেওঘড় কত কিলোমিটার? আপনি তো অনেকদিন থেকে যাচ্ছেন। তো মোটামুটি আগে যেটা দেখেছিলাম আমরা 135 থেকে 137 কিলোমিটার হতো, এখন আনুমানিক কত বছর আগে এটা? এইটা মোটামুটি ধরলাও 2001-2002। বলো রাজনীতি, এখন আমাদের আমি যাচ্ছি ভাই, তুই আমাকে নিয়ে যাচ্ছিস আর কিছু? বাবা চল চল, সুলতানগঞ্জ থেকে কটার সময় উঠাবে? সকাল সকাল ভোর 4টা-5টা নাগাদ উঠে নিব, আর উঠে পরে সিধা একদম আসারগঞ্জ কলেজ, কলেজে ওইখানে 2 ঘন্টা রেস্ট করব, খাওয়া দাওয়া খাবো, খাওয়া দাওয়া খেয়ে দুটো আড়াইটার সময় দুপুরে বেরাবো, বেরে ফের সিধা কুমারশাল দুর্গা মন্দির মানিয়া মোড়, তারপর ওইখানে রাতে খাবার খাবো, 2 ঘন্টা রেস্ট করব, না রেস্ট হলে সিধা একদম জিলেবিয়া মোড়। হ্যাঁ, জিলেবিয়া মোড় থেকে ফির সুইয়া ঝাঝার ক্যাম্প, ওইখানে দুপুরের পরশু আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। দেখুন ফ্রেন্ডস, আমরা রানীগঞ্জ থেকে বেরিয়ে গেছি দেওঘরের উদ্দেশ্যে, কিন্তু আমরা প্রথমে যাব সুলতানগঞ্জে জল উঠাবো এবং সবার মধ্যে জেনে নেবো আমাদের সঙ্গে যে যে বাবার ভক্তরা যাচ্ছেন। তো চলুন, এখন দেখুন পেয়ারা দেওয়া হচ্ছে এই গাছ। এইখানে আমাদের বাসরা আপনারা দেখেছিলেন পুরীর ভোলকে, এই দিদি দাদা দিকে দেখেছিলেন কালীচরণ দা এবং কালীচরণ দার ওয়াইফ। আমি জিজ্ঞেস করে নেবো এইবারে এরা প্রথমবার যাচ্ছে, অনুভব কি করে যে ভাবলেন যে দেওঘর যাত্রা করব, কি মনে উদ্যোগ নিলেন? হেঁটে হেঁটে যাব, 109 কিলোমিটার বাবার কাছে হেঁটে হেঁটে যাবে, তাই হেঁটে যাব, এনজয় হবে তো? বাবার কাছে কিন্তু ভক্তি সহ মূল্য সবাই, সব ভক্তরা। আপনার বাড়িটা কোথায় একটু বলেন? বাড়ি বাসড়া, বাসড়া কলিয়াড়ি, ঠিক আছে। আপনার নামটা বলেন? হরিচরণ ভূঁইয়া। আপনার বাবার নাম কি? রামস্বরূপ ভূঁইয়া। এর আগে কোনোদিন দেওঘর যাত্রা করেছিলেন শ্রাবণী মেলায়? প্রথমবার যাচ্ছি। এই প্রথমবার যাচ্ছেন, চলুন আপনার মন খুবই ভালো, আপনাদের যাত্রা শুভ হোক, এইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো। কাবেরিয়া সঙ্গে সঙ্গে কতদিন ধরে যুক্ত আছে বলুন? 4 বছর থেকে। এই 4 বছর থেকে কেমন লাগে শ্রাবণী মেলায়? ভালো আছে। ভিড় কেমন হয়? ভিড় প্রচুর ভিড় হয়, প্রচন্ড ভিড় হয়, তাই তো? আমাদের মনে আছে 2019 সালে কমসে কম আমরা তৃতীয় সোমবারই ছিল, 14 লাখের ভেতরে জল চাপিয়েছিলাম, 14 লাখের ভিড়ে জল চাপিয়েছিলাম আমরা 2019 সালে, তাই 2020-তেই বঞ্চিত ছিল, করোনা ছিল, তারপর থেকে আমরা প্রত্যেকবার যাচ্ছি, তাই তো? আমরা কমসে কম 26 বছর থেকে যাচ্ছি, ঠিক আছে, আমরা নিজেরা বাস কমসে কম 24 বছর থেকে করছি দেওঘর যাত্রা যাচ্ছি, ঠিক আছে। আপনি তো এবছর প্রথম যাচ্ছেন? পরিচয়টা বলুন একটু, কোথায় থাকেন আপনি? বাসড়া কলিয়াড়িতে থাকেন, মানে কি উদ্যোগ নিলেন যে দেওঘর যাবেন? ছেলের মানসিক আছে তার জন্য, পায়ে হাঁটবেন তো? হ্যাঁ, 2 বছর আগে গিয়েছিলে, ঠিক আছে, তারপরে এখন যাচ্ছ, ঠিক আছে, রাস্তা হাঁটবে তো পুরো? পুরো হাঁটবে না, আধা বাসে চাকর। আপনি কি বলবেন বলুন, কত বছর থেকে কাবেরিয়ার সঙ্গে সঙ্গে যুক্ত আছেন বলুন? মোটামুটি 2001 থেকে আমি আসছি, যে সময় আমি একা আসতাম, তারপরে আমার পরিবার আসতো, তারপরে আমার ছেলে মেয়ে, এখন আমি নাতনি নিয়ে যাচ্ছি। মোটামুটি আমার আসা এখানে প্রায় 23-24 বছর হতে যাচ্ছে। আমাদের দেওঘর যাত্রাতে সবচেয়ে দুর্গম পথ কোনটা? সব থেকে দুর্গম পথ তো এখন বলা যায় না, এখন সবে সুবিধা হয়ে গেছে, যে সময় প্রথমবার আমরা আসতাম সে সময় অনেকে দুর্গম পথ ছিল, এখন আপনার নামটা বলুন, নামটা কোনটা দুর্গম পথ লাগতো আপনি যখন প্রথমে যেতেন? আপনি যখন প্রথমে যেতাম সব থেকে সুইয়া তো নাম করে ছিলই, তারপরে সুলতানগঞ্জ থেকে তোমার যে যখন যেতাম তারাপুর, ওই তারাপুরটা এখন রামপুরের আগে কেটে দিয়েছে, ওইটা শর্ট রাস্তা করে দিয়েছে, তারাপুর যেতাম যখন সে সময়ে অনেকে পিচ রাস্তাটা অসুবিধা। বাবার ভক্তরা সবাই বলে কেউ 105 কিলোমিটার, 109 কিলোমিটার, 110 কিলোমিটার তো অতিক্রম, মানে পায়ে হেঁটে বাবার মন্দিরে সুলতানগঞ্জ থেকে দেওঘড় কত কিলোমিটার? আপনি তো অনেকদিন থেকে যাচ্ছেন। তো মোটামুটি আগে যেটা দেখেছিলাম আমরা 135 থেকে 137 কিলোমিটার হতো, এখন আনুমানিক কত বছর আগে এটা? এইটা মোটামুটি ধরলাও 2001-2002, মানে 135 কিলোমিটার হাঁটতে হতো, 135 কিলোমিটার, 137 কিলোমিটার এরকম কিছু ছিল, 1000। এখন বর্তমানে কত কিলোমিটার হয়েছে? বর্তমান এখন এই কিছুদিনে ধরলাও লকডাউনের আগের থেকে মোটামুটি 110 থেকে 115 কিলোমিটার হবে, 110 থেকে 115 কিলোমিটার। লাইন আমরা তো সোমবারে জল ঢালি, লাইন কত কিলোমিটার দিতে হয় তার?
লাইন মোটামুটি কখনো ধরে লাও কি সকালবেলায় পাঁচটার সময় দিলে রাত্রে পাঁচটার সময় জল ঢালা হয়, কখনো কখনো সারা রাত হয়ে যায়, দুদিন লাইন লেগে যায়, ও লাইনের কোনো ঠিক নাই, যে সময় যে রকম ভিড় থাকে সে সময় সেরকম ঢালানো হয়। অনেক অনেক ধন্যবাদ, আপনার নামটা একটু বলেন। আমার নাম বসন্ত গেওড়া, বাসিন্দা রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, হালদারবান্ধ। আমরা সবাই হালদারবান্ধের বাসিন্দা, আমাদের হালদারবান থেকে এই বাস ছেড়েছে, চলুন আমাদের রবিদাকে পুরীর ব্লকে আপনারা দেখেছেন রবিদার ভিডিও। রবিদা বলুন কি বলবেন, ক বছর হলো ইউবা কাবাডিয়ার সঙ্গে যুক্ত? আমি সবথেকে বড় কথা বলবো যে মঙ্গলীতি আছে রানীগঞ্জ হালদারবান্ধে, আমার বাড়ি হচ্ছে বর্ধমান কালীবাজার মন্ত্রতলায় বাড়ি। তো আমি এই মানুষটা শুনে আজ থেকে 2005 থেকে আমি ছোটবেলায় আমার পিসি শুনে আসতাম, পিসি আমাকে প্রথমে যাওয়া শিখিয়েছিলো। তারপরে আমি যত দিন যাচ্ছে তত আমার ছেলে মেয়ে বড়ো হচ্ছে, আমার বৌদরও শখ ছিল যে আমি একবার বড় হলে ছেলে মেয়ে বউকে নিয়ে যাবো দেওঘর, তাই আমার মানসিক ছিল, আমার প্রতি বছর পূরণ হয়েছে। এবছর আমার আর্থিক অবস্থায় যাবার চিন্তা ভাবনা ছিল না, কিন্তু ভোলে বাবার ইচ্ছায় আমাকে এক বছরের মধ্যে আমাকে 25-30,000 টাকা ভোলে বাবার জোগাড় করে দিয়েছে। সেই জন্য আমি বললাম চলো সবাই মিলে গিয়ে ঘুরে আসি বাবার ধাম। যে বাবার ধাম যাচ্ছি আমার খুব ভালো লাগলো, আর এই মানুষটা শুনে কেন যায়, মঙ্গলদি হচ্ছে আমাদের বাড়ির লোক, মানে আমার বর্ধমানে এত জায়গা থেকে গাড়ি ছাড়ে আমি পাড়াতে সবাই বলে যে চলো চলো, কিন্তু আমি যাই না। এই মানুষটা এমনই লোক যে খাওয়া দাওয়া বলো, মানুষ কিউটায় যাচ্ছে, কোনখানে হারিয়ে যাচ্ছে, সবাইকে খোঁজ খবর রাখে, প্লাস হচ্ছে খাওয়া দাওয়ার মেনটেন করে, মানুষের পাশে থাকে, দেখে। যদি আমাদের বাসের মধ্যে যদি 100টা লোক যদি থাকে, যদি কারো পয়সা যদি চুরি হয়ে যায় বা পড়ে যায়, ও মানুষটা একমাত্র হেল্প করে, যে চুরি করবে না কিন্তু আমাকে বলবে যে আমার এখানে 50, 100, 500 টাকা লাগলে নেবে। ওই জন্য আমি মানুষটাকে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, যত বছর বাঁচব তত বছর মঙ্গলের জন্য। আপনাদের বর্ধমানবাসীকে আপনি কী বার্তা দেবেন? আমি ওদেরকে শুভেচ্ছা জানিয়েছি, ওদেরকেও আমি বলেছি যে রানীগঞ্জ হালদারবান থেকে একটা গাড়ি ছাড়ে দীঘা বলো, পুরী বলো, দেওঘর বলো, গেলে একবার আমাদের শুনে গিয়ে দেখে যাবে যে মানুষজন কী ফেসিলিটি পাবে। ওরা নাকি একজন গেছিলো, আমার দাদার বৌদিরা গিয়েছিলো দুর্গাপুরতে গেছিলো, সেই ফেসিলিটি কিন্তু পায়নি। তো আমাদেরকে বলেছে যে তোমরা যে রানীগঞ্জ থেকে যাও তাহলে আমাদেরকেও বলবি, আমরাও যাবো। তো ওই জন্য আমার খুব ভালো লেগেছে, আমার পাশে আস্তিক আছে, আস্তিককে আমি ধন্যবাদ জানাই। এরপরে পরেরটা বলবো। চলুন আপনার নামটা একটু বলে দিন। আমার নাম বুবাই মালাকার। আপনার বাবার নাম? বাবলু মালাকার। চলুন আপনার বাড়িটা কোথায়? তো বললাম তো বর্ধমান, পূর্ব বর্ধমান কালীবাজার মন্ত্রতলা কার্জন গেটের সামনে। যারা যারা কালীবাজার থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করবেন, এই দাদার জন্য খুবই ভালো বললো। এবার আমাদের বিনোদ দাকে আমি কিছু জিজ্ঞেস করে নেবো। বিনোদ দা, কত বছর থেকে ইউবা কাবাডিয়ার সঙ্গে যুক্ত আছো? আমার 6 বছর হয়েছে দাদা। তুমি যে বাসটা সাজালে, তুমি কি উদ্যোগে সাজাই দিলে? আমার শখ ছিল বাবা, মায়ের রূপা কৃপা ছিল বাবার। আপনারা যে বাসটা দেখলেন ফুলের কারিগরের কাজ কিন্তু এই দাদাই করেছে। আমাদের সঙ্গে কত বছর থেকে যুক্ত আছে বলো? 5 বছর থেকে। 5 বছর থেকে যাচ্ছে দাদারা, পুরো পায়ে লাগবে তো? আমরা হেঁটে যাই। বাবার কাছে কিছু মানসিক ছিল? শখে বাবা, আমার শখ, আমার ইচ্ছা। দেখুন কেউ শখে যায়, কেউ মানসিকে যায়, যার যেমন লাগে সেই রকমে যায়। চলুন আপনার একটু নামটা বলুন। গোপাল রাউত। গোপাল রাউত, শুনুন আমাদের এখন নেনো মামা বলবে যে আমাদের যুবা কাবাডিয়ার সঙ্গে সঙ্গে কতদিন ধরে যুক্ত আছো? আমরা তো কমসম 35 বছর থেকে যুক্ত আছি। 35 বছর থেকে? আপনারা প্রথমে ট্রেনে যেতেন তাই তো? ট্রেনে যেতেন। একটু যদি ইতিহাসটা যদি বলতে। আমরা যখন যেতাম তো বাবা ধামে আমাদের রানীগঞ্জ থেকে একটা কোনো গাড়ি যেত না, আমরা ট্রেনে যেতাম। তখন গাড়ি আমাদের চালু হয় না। এই প্রথমবার, মানে প্রথমবার না, এই অনেক আগের থেকে আমাদের ফের গাড়িতে আমরা স্টার্ট করেছি 25 বছর থেকে। 25 বছর থেকে? হ্যাঁ, আমাদের এই মালিকেরই গাড়ি, আমরা এই গাড়িই চালাচ্ছি। মঙ্গলী মালাকার 25 বছর থেকে গাড়ি চালু করেছে, আমরা সবাই মিলে গাড়িতেই যাচ্ছি। কিন্তু এনজয় কেমন হয়? এনজয় তো খুব ভালো এনজয় হয়, আর বাবা ধাম আমরা খুব খুশিতে যাই, বাবা আমাদের খুব ইয়া করে রাখেছে। কোনো মানসিক পূরণ হয়েছে আপনার? সবকার মানসিক, যার যার মানসিক করেছে তারা তারা মানসিক পুরো হয়েছে। বাবার কাছে মানসিক পুরো হয়। পুরো বাবার। আপনি সুলতানগঞ্জে কখন জল তুলবেন? সুলতানগঞ্জে আমরা কালকে 4টার ভোরে জল তুল। শুক্রবারে? শুক্রবার। জল অর্পণ কখন করবেন? আজ তো শুক্রবার। আমরা কাল শনিবারে সকালে আমরা 4টার ভোরে জল তুলবো। গঙ্গার জল তুলবে? গঙ্গার জল তুলবো। আমরা
এখন আমি তারকদাকে জিজ্ঞেস করবো, কারণ প্রত্যেক বছর বিগত আজ থেকে চব্বিশ বছর আগের থেকে এই দাদারা কিন্তু এই যে টিমটা দেখতে পাচ্ছেন আমরা আমরা খাচ্ছি, আমরা নিয়ে যাই বলবাম জল ঢালাতে বাবা জ্যোতির্লিঙ্গমে। তো কি বলবেন, কি বার্তা দিবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলবাসীকে বলো? হ্যাঁ, আমি চব্বিশ বছর থেকে যাচ্ছি জল ঢালতে, আমরা রান্না করে সবাইকে সেবা করি, ঠিক আছে। আজ শুক্রবার আমরা গাড়ি ছাড়লাম, শনিবার দিনে জল তুলবো। এখন কোথায় হোল্ড হবে আমাদের? এখন আমাদের জামতলা শিব মন্দিরে হোল্ড হবে। দেখবেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে, ওইটা আমি রিলেটেড পরের ভিডিওতে দিয়ে দেবো। এখন আমাদের ড্রাইভার এখন গাড়ি চালাচ্ছে, খুবই ভালো লাগছে। বাবা এক সাইড আয়, বাবা এক সাইড আয়, বল বা বল বা বল বা বল বা বল বা। চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ভিডিওটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সফল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য এতটাই। সবাই ভালো থাকবেন, বলে সবাই ভালো থাকবেন, জয় বলবো, বলে সবাই ভালো থাকবেন, সবাই বল 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 কাবেরিয়া, বল 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 কাবেরিয়া, বল 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 বাম কি নারায়, বাবা এক সাহারা হে, বল বাম কি নারায়, বাবা এক সাহারা হে, হারা হরে মহাদেব, হরে মহাদেব, সবাই ভালো থাকবে।